अल्लाह पाक रब्बुल आलमीन मानव जाति के खूब आदर करे बनाइसें, ये तो आदर करे बनाइसें। ये पृथ्वीते अमरा जा किचु देखी बना देखी समस्त किचु सृष्टि करेछेन अल्लाह ताला हुकुमेर माध्यमे। अल्लाह शुधु बोलेछेन कुन होये जाओ, तो होये गेछे। विशाल विशाल आसमान, अल्लाह पाक रब्बुल आलमीन हुकुम दिएछेन आसमानगुलो होये गेछे। पहाड़, विशाल विशाल पहाड़, আমরা হয়তো অনেকেই সফর করার সুযোগ সুবিধা হয় না, তেমন পাহাড়ও দেখা হয় না। হয়তো গেলেও চিটাগাং, সিলেট বা বাংলাদেশের কিছু আশপাশ এলাকা ঘুরছি, কিছু পাহাড় দেখছি, এর বাহিরেও এত বিশাল বিশাল পাহাড় আছে যে একটা প্রদেশ অর্ধেকটা নিয়েই একটা পাহাড়। আমি একবার ভারতে সফরে গেলাম, তো সিলেট বর্ডার দিয়ে পার হওয়ার পরে শিলং হয়ে যখন ওইদিকে ছুটলাম, একটা পাথরের পাহাড়, আল্লাহু আকবার, আমাদের বাংলাদেশটার অর্ধেকটার সমান। এই পাহাড়গুলো কি অন্য মানুষ কোনো বানাইছেন না আল্লাহ বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু বানাইছেন কোনো একটা পাহাড়ও কোনো ফেরেশতা দিয়ে বানান নাই। আল্লাহ বলেছেন কুন, হয়ে যাও, তো হয়ে গেছে। সাগরগুলো আল্লাহ তাআলা বলেছেন হয়ে যাও, হয়ে গেছে। মোট কথা, আমরা যা কিছু দেখি বা না দেখি সমস্ত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন হুকুমের মাধ্যমে। একমাত্র মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ কুদরতি হাত দিয়া। কত আদরের জাতি! মানুষকে পৃথিবীতে পাঠাইবেন এই এরাদা করেছেন, মানুষ বানাবেন, মানুষ বানাইবার আগে এই পৃথিবীটাকে সাজাইছেন। একটা কথা খুব ভালো করে জেনে রাখবেন, আমি একখান হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল বলেন ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, এবং তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। আল্লামা ক্বারী তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা একটু সহজে বুঝায় দেওয়ার জন্য তিনি বলেন, এই পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যেই বস্তুটা টিকে থাকার জন্য মানুষের সাহায্যের দরকার আছে। এই পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যেই বস্তুটা টিকে থাকার জন্য মানুষের সাহায্যের প্রয়োজন আছে, এমন বস্তু নাই। অথচ মানুষ এমন এক প্রাণী, অন্যের সাহায্য ব্যতীত মানুষ বাঁচবে না। আল্লাহ তাআলা এটাই বুঝাইলেন, তুমি মানুষ দুনিয়াতে না থাকলেও সূর্য থাকতে পারবে, তুমি মানুষ দুনিয়াতে না থাকলেও বাতাস থাকতে পারবে, তুমি মানুষ দুনিয়াতে না থাকলেও সাগর, নদী, নালা এগুলো থাকতে পারবে, এমন কি একটা গাছের পাতাও পরিবর্তন হবে না। এই পৃথিবীর সমস্ত কিছু তোমাদের খেদমতের জন্য বানাইছি। আফসুস, সমস্ত কিছু আল্লাহ আমাদের খেদমতের জন্য বানাইছেন, আমরা এগুলোর খেদমতে লেগে যাই, আমরা এইগুলোর খেদমতে লেগে যাই।